সাংগঠনিক সমিতি নির্বাচন রয়েছে আগামী কাল এবং তার আগে রানীনগরে শুরু দল বদলের খেলা রানীনগর দুয়ে স্থায়ী সমিতি গঠনের আগেই কংগ্রেসে ভাঙন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন পঞ্চায়েত সমিতির দুজন সদস্য 27টি আসনে পঞ্চায়েত সমিতিতে 14টিতে জিতেছিল বাম কংগ্রেস জোট আর কংগ্রেসের সদস্যকে দলে টেনে পঞ্চায়েত সমিতিতে সংখ্যাগরিষ্ঠতা তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্য সংখ্যা এখন দাঁড়ালো 15তে আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীব আগামীকাল রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতিতে স্থায়ী সমিতি নির্বাচন ছিল তার আগেই কংগ্রেসে ভাঙন কি বলছেন যারা দল বদলে গেলেন তৃণমূল কংগ্রেসে এতক্ষণ যেটা তারা ছিলেন তারা বলছেন তারা উন্নয়নের জন্য যাচ্ছেন কিন্তু অরিজিনালি যেটা দাবি করছে সেটা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি নির্বাচিত হন কংগ্রেস এবং বামের পক্ষ থেকে এবং কিছুদিনকে যে সমাবেশ হয় বিজয় সমাবেশ সেই বিজয় সমাবেশের পর রানীনগর থানা আক্রমণ তৃণমূলের কার্যালয়ের ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে পঞ্চায়েত সমিতির সভাপতি গ্রেপ্তার হন এবং একাধিক পঞ্চায়েত সমিতির সভাপতি সদস্য তাদের বিরুদ্ধে কিন্তু বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তারা প্রত্যেককে পলাতক রয়েছে এই পরিস্থিতিতে কংগ্রেসের পক্ষ অভিযোগ করা হচ্ছে পরিকল্পিতভাবে শাসক দলের সঙ্গে একাংশের পুলিশ আধিকারিকরা যোগ সাদেশ করে এই ধরনের একটা প্রযোজনা সৃষ্টি করে একটা গন্ডগোল পাঠিয়েছিলেন এবং সেই প্রযোজনায় কংগ্রেসের কর্মীরা সেখানে তাদের পা দিয়েছেন বলে কংগ্রেস নেতৃত্বের অভিযোগ এবং এই ঘটনার পর থেকে বিভিন্নভাবে পুলিশ বিভিন্নভাবে গ্রেপ্তারের নামে বিভিন্ন পঞ্চায়েত সমিতির তারা সদস্য নির্বাচিত সদস্য তাদের বাড়িতে বিভিন্ন সময় তল্লাশি চালাচ্ছেন তাদেরকে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে এবং তাই প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সরাসরি অভিযোগ করেন তাদেরকে একেবারে আত্মসমর্পণের বিক্ষোভ হিসাবে তাদের বলা হচ্ছে যে তাদের যাদের নামে অভিযোগ দায়ের হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে এই মামলা থেকে তাদের থেকে আয় দেওয়া হবে যদি তারা দলবদল করেন এই অভিযোগ করছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে জেলা কার্যালয়ে আর জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী শাওনী সিংহ রায় রানীনগরের বিধায়ক সৈনিক হোসেনকে পাশে রেখে দুজন কংগ্রেস পঞ্চায়েত সমিতির সদস্যকে তারা যোগ দেওয়া দিদির কাজের উন্নয়ন দেখে আমরা এসেছি দুদিনকার নিন্দনীয় ঘটনা আমরা মানা করেছিলাম যে এরকম থানা ভাঙচুর আর পার্টি অফিস পুরানো এটা নিন্দনীয় আমরা মানা করেছিলাম আমাদের কথা লাইনি নেতৃত্ব যার জন্য আমরা চলে আসলাম রানীনগরে ঘটনা আবারও দলবদল আবারও কংগ্রেসে ভাঙন স্থায়ী সমিতি গঠন রয়েছে আগামীকাল এবং সেই রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি নির্বাচন হওয়ার আগেই কংগ্রেসে ভাঙন আবার তৃণমূল কংগ্রেসে যোগদান কংগ্রেসের সদস্যদের কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন পঞ্চায়েত সমিতির দুজন সদস্য যার ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ালো 15তে তৃণমূলে কি প্রতিক্রিয়া এই ঘটনায় শোনাবো এই পঞ্চায়েত সমিতিতে 27 জন মেম্বার ছিলেন টোটাল মেম্বারের সংখ্যা হচ্ছে 27 সেখানে টিএমসির পক্ষে ছিলেন 13 জন এবং জোটের পক্ষ থেকে ছিল 14 জন কিন্তু সেই জোটের পঞ্চায়েত সমিতি মেম্বার এবং প্রধানরা তারা যথারীতি বুঝতে পেরেছেন যে এই জোটের পক্ষ থেকে কখনো মানুষের উন্নয়ন সম্ভব নয় সে পঞ্চায়েত সমিতির মেম্বার কাটলামারি টুয়েট হচ্ছে হানিফ শেখ এবং উর্মিলা খাতুন কাটলাম হচ্ছে কালীনগর ওয়ানের তিনি তারা হচ্ছে পঞ্চায়েত সমিতির মেম্বার তারা কংগ্রেস ছেড়ে তারা যোগ দিচ্ছে আজকে মামাটি মানুষের সরকারের ওপর আস্থা রেখে মমতা ব্যানার্জির ওপর আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রেখে আজকে আমাদের পতাকা ধরছেন এবং প্রধান মাহফুজা বেগম মাহফুজা বিবি কাটলামারি ওয়ান তারাও আজকে আমাদের এই দলে আসছে আমরা তাদেরকে সর্বোচ্চভাবে স্বাগত জানাই